এইভাবে এ ব্যাপারে নির্দিষ্ট উপসংহারে মন্তব্য করা আমার পক্ষে সম্ভব না, কারণ বিষয়টি যথেষ্ট গভীর এবং গুরুত্বপূর্ণ। আমি শুধু এইটুকু বলতে পারি যে একটা ঔপনিবেশিকতা থেকে দমন পীড়ন, সেই জায়গা থেকে ব্রিটিশরা বা তৎকালীন পরাধীন ভারতের শাসক গোষ্ঠী যে কাজটি করেছিলেন সেটা নিয়ে সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন তুলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? কারণ অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার বা দেশের রাষ্ট্রশক্তি যেভাবে এর অপব্যবহার করছে সেই জায়গা থেকেই বারবার এই জায়গাটায় উঠে আসছে যে এই আইনটার অপব্যবহার থেকেই সেটাকে কিভাবে আটকানো যায়। এবং আমার ধারণা, এবং আইনজ্ঞরা বা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাও বলতে পারবেন, এই জায়গা থেকেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট তাদের যে প্রশ্ন বা অবজারভেশন বা তাদের যে একটা কোনো বক্তব্য সেই জায়গাটা উঠে আসছে। কারণ এই যে রাষ্ট্রদ্রোহ যে আইনটা, বেসিক্যালি এটা তো স্বাধীনতা সংগ্রামীদের উপর চাপিয়ে দেয়া তাদের দমন পীড়নের জন্য ব্রিটিশ শাসকরা ব্যবহার করত, এবং তারপরেও দেশে ছিল, আছে, কোথাও কোথাও সত্যি প্রয়োজনীয় মনে হয়েছে, কোথাও কোথাও হয়নি, সেটা একটা আলাদা পার্ট। বাট এখন সেটার প্রাসঙ্গিকতা প্রশ্নটা উঠে আসছে, কারণ কেন্দ্রের বিজেপি সরকার যে দমন পীড়ন চালাচ্ছে, গণতন্ত্রের কণ্ঠরোধ করছে এবং তাদের এজেন্ডায় দেশটাকে ফেলার জন্য এই আইনের যে অপব্যবহারের একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেই জায়গা থেকেই মহামান্য সুপ্রিম কোর্ট তারা এই বক্তব্য তুলে ধরেছেন। ফলে কেন তুললেন, কোন প্রেক্ষিতে তুললেন, কোন সময়ে তুললেন, এটা মনে হয় আজকে সমান গুরুত্বপূর্ণ এই বিষয়টা বিবেচনা করার। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রদ্রোহ আইন আসলে একটি ঔপনিবেশিক আইন। ব্রিটিশরা এটিকে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য ব্যবহার করত। মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। স্বাধীনতার 75 বছর পরেও কি এই আইনের কোনো প্রয়োজন আছে? কেন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন সুপ্রিম কোর্টের। রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলা শুনানির সময় এই প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।